তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার এই বছর যে টেস্ট পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের সেই টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে এখনও যাদের ইতিহাস পরীক্ষা হয়নি যাদের 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 এখন অনেকেরই ইতিহাস পরীক্ষা হয়নি মাধ্যমিকের টেস্ট পরীক্ষার তারা কিন্তু প্রশ্নটি দেখে প্রশ্নগুলো যেখানে এখানে দিয়েছে এই স্কুলে সেই প্রশ্নগুলি দেখে কিন্তু তাদের অনেকটা হেল্প হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই টেস্ট পরীক্ষায় চলে এসছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন জেনে যাবে কী কী প্রশ্ন এসছে এই স্কুলে এবং তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করলে সেখান থেকে কিন্তু তোমরা কিছু কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে তো বেশি দেরি না করে সোজা ভিডিওর দিকে এগোনো যাক তো ভিডিও শুরুতেই বলে রাখি এই বছর তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু পুরো নব্বই নম্বরের টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে নোটিশ দিয়ে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সেই অনুযায়ী কিন্তু সমস্ত স্কুলে নব্বই নম্বরের মাধ্যমিক মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে তো টেস্ট পরীক্ষা নেওয়ার সময়ও সেটি জানিয়ে দেওয়া হয়েছিল তেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে তো অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে ইতিহাস পরীক্ষা হয়ে গেছে কিছু কিছু স্কুলে এখন কিন্তু ইতিহাস পরীক্ষা হয়নি তাদের জন্য কিন্তু ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এই প্রশ্নপত্রটি দেখে তোমাদের প্রশ্নের কাঠামো এবং কিছু কিছু প্রশ্নের তোমাদের আইডিয়া হয়ে যাবে তো প্রশ্নপত্রটি দেখা যাক তো প্রথমে দেখো এক দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দিয়েছে তোমার যেমন কোশ্চেন প্যাটার্ন থাকে প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছর সে সেমি কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে সংশোধিত সিলেবাস অনুযায়ী দেখো প্রথমে দিয়েছে এক নম্বরের কুড়িটি প্রশ্ন অর্থাৎ কুড়ি কুড়ি নম্বর তো প্রথম প্রশ্নটি দেখো দ্য ভাইস জার্নালের লেখক হলেন এখানে অপশানগুলি তোমরা দেখে নাও অপশানগুলি আমি আর বলছি না প্রশ্নগুলি জাস্ট বলে দিচ্ছি নেক্সট একের দুই ইন্টার কমিশন ছিল ড্যাশ রিপোর্ট এখ প্রশ্ন নম্বর তিন আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে রচয়িতা এখানে দিয়েছে একের চার বাল গঙ্গাধর তিলকের সম্পাদিত পত্রিকাটি হলো তোমরা অপশানগুলি দেখে নাও নেক্সট একের পাঁচ অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় যে পত্রিকাটি প্রথম প্রথম প্রকাশ হয় সেটি কি এখানে অপশানগুলি অপশানের মধ্যে লিখতে হবে তোমরা দেখে নেওয়া অপশানগুলি তারপরে একের ছয় অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠিতা হলেন এখানে অপশান লিখতে হবে অপশানগুলি দেখে নিতে পারো তোমরা অপশানগুলি আমি আর বলছি না নেক্সট একের সাথে ডিরোজিও রচিত গ্রন্থের নাম নেক্সট দেখো একের আট ব্রহ্মানন্দ উপাধি ছিল কার এখানে তোমাদের অপশান দিয়ে দিয়েছে তার মধ্যে তোমাদের লিখতে হবে অপশানগুলি তোমরা দেখে নাও নেক্সট একের নয় প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে তোমরা এখানে অপশনগুলি অপশানগুলি দেখে নাও নেক্সট একের দশ রানী শিরোমণি রানী কে ছিলেন এখানে অপশানগুলি দেখে নাও লে উল ভুলান শব্দের অর্থ কী দেখে নাও অপশানগুলি নেক্সট দেখো একের বারো পাগল পন্থার প্রব প্রবর্তক হলেন কে পাগল পন্থার প্রবর্তক হলেন কে দেখে নাও নেক্সট একের তেরো এদের মধ্যে কোন কবি সিপাহী বিদ্রোহের সমসাময়িক দেখো অপশনগুলি এটা বলে দিচ্ছে দেখো আমির খসরু মির্জা গালিব সন্ধ্যাক নন্দী বানভট্ট এখানে তোমার বলতে হবে যে এদের মধ্যে এই চারটে কবির মধ্যে কারা সিপাহী বিদ্রোহের সমসাময়িক নেক্সট দেখো একের চোদ্দো জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন কে অপশনগুলি দেখে নিতে পারো নেক্সট একের পনেরো কে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বিদ্রোহ নেতার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন একের ষোলো সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় কে ছিলেন অপশানগুলি দেখে নিতে পারো নেক্সট মাসিক পত্রিকার দিগদর্শন সম্পাদনা করতেন কারা সেটা দেখে নিতে পারো অপশানগুলি নেক্সট একের আঠেরো মার মার্চ ম্যানে সম্পাদিত সাপ্তাহিক পত্রিকাটি হলো দেখে নিতে পারো অপশন বলি নেক্সট হাফটোন ব্লকের প্রতিকৃত কে ছিলেন অপশনগুলো দেখে নিতে পারো নেক্সট একের কুড়ি বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকাটি হলো অপশনগুলো দেখে নিতে পারো আমি কিন্তু অপশনগুলো আর বললাম না আমি শুধু কোশ্চেনগুলো বলে দিলাম এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও নেক্সট দেখো এখানে দেওয়া হয়েছে বিবাক ক্ষয়ে দাগের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তোমাদের এসে কিউ অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন তোমাদের দেখো এখানে সরিয়ে দেওয়া হয়েছে এক কথায় উত্তর তো প্রশ্নগুলি বলে দিচ্ছি দুয়ের একের এক সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন নেক্সট নেক্সট দু নম্বর প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি। তিন নম্বর প্রশ্ন আনন্দ মঠের ইংরেজি অনুবাদের নাম কি চতুর্থ প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে নেক্সট দেখো উপবিভাগ দুয়ের দুই ঠিক না ভুল নির্ণয় করো ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে দেখো এখানে প্রথম স্বদেশি দ্রব্যের ব্যবহার জনপ্রিয় করার জন্য ভারত সভা একটি জাতীয় ভাণ্ডার গড়ে তোলেন এটি ঠিক না ভুল তোমাদের লিখতে হবে দেখে নিতে পারো নেক্সট দেখো দু নম্বর বঙ্কিমচন্দ্র আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতারাম গানটি রচনা করেন নেক্সট গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল রঘুনাথ এটি ঠিক না ভুল নির্বাচন করতে হবে নেক্সট ইন্ডিয়ার মিরর ছিল বিপিন চন্দ্র পাল সম্পাদিত একটি পত্রিকা এটিও ঠিক ভুল তোমাদের নির্বাচন করতে হবে নেক্সট দেখো স্তম্ভ দিয়েছে উপবিভাগ দুয়ে তিন স্তম্ভ মিলাতে হবে দেখো কস্তম্ভগুলি বলেছি দেখো সংবাদ প্রভাকর বারাণসী সংস্কৃত কলেজ প্রথম গেরিলা কায়দায় যুদ্ধ নেক্সট দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ খস্তম্ভ আছে অচল সিং আনন্দমাঠ জোনারাথ ডানকান আর ঈশ্বরচন্দ্র গুপ্ত তো তোমরা স্তম্ভটা মেলাতে হবে নেক্সট দেখো দুইয়ের চার দুহের চার দেখো দিয়ে দিয়েছে পূর্ব ভারতের মানচিত্রে নিচের স্থানগুলি চিহ্নিত অর্থাৎ ম্যাপ পয়েন্টিং এখানে দেখো এক নম্বর দেখো কোল বিদ্রোহের এলাকা বা স্থান ব্রিটিশ সময় ভারতের পূর্বর্তন রাজধানী সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র আর চার নম্বর ব্রিটিশ ভারতের প্রসিদ্ধ ছাপাখানা কেন্দ্র একটি একটি লিখতে হবে এই ম্যাপ পয়েন্টগুলো অবশ্যই করতে পারে এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ চারটি নেক্সট দেখ দুই আর পাঁচ এখানে দিয়েছে নিচের বিবৃতিগুলির সাথে সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যাটির মিল দাও অর্থাৎ সবচেয়ে যুক্তিসঙ্গত এখানে ব্যাখ্যা সেখানে মিল দিতে হবে দেখো এক নম্বর নরহরি কবিরাজ মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন ব্যাখ্যা এক দেখো মুন্ডারা সকলে কৃষক ছিলেন দুই দরিদ্র মুন্ডা কৃষকরাই ছিল মুন্ডা বিদ্রোহ চলে চালিকা শক্তি নেক্সট তিন নম্বর কৃষকরা মুন্ডাদের এলাকাতে বিদ্রোহ করেছিল এখানে যে সঠিক ব্যাখ্যা সেটি তোমাদের লিখতে হবে যেটি সবচেয়ে যুক্তিসঙ্গত নেক্সট দেখো দুই উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এখানেও ব্যাখ্যা দিয়ে দিয়েছে ব্যাখ্যা এক কারণ শুধুমাত্র গ্রাম বাংলা নবজাগরণ হয়েছিল দুই এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে নেক্সট তিন নম্বর কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিনটে ব্যাখ্যার মধ্যে যেটি সবচেয়ে যুক্তিসঙ্গত সেটি তোমাদের লিখতে হবে নেক্সট দেখো তিন নম্বর শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে রাখে কারণ ব্যাখ্যা নম্বর এক বাঙালি জাতি ভীরু প্রকৃতির দুই তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন তিন তারা ইংরেজি কোম্পানির নিযুক্ত কর্মচারী ছিলেন এখানে যুক্তিসঙ্গত ব্যাখ্যা লিখতে হবে নেক্সট দেখো চার নম্বর উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায় ব্যাখ্যা এক এই সময় মানুষের বই পড়ার ঝোঁক খুব বেড়ে যায় দুই এই সময় বইগুলি খুব সুন্দর ছিল তিন এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে এই ব্যাখ্যার মধ্যে যেটি বেশি যুক্তিসঙ্গত সেটি লিখতে হবে তোমাদের প্রশ্নগুলি লিখে দিলাম অবশ্যই লিখতে পারো নেক্সট বিভাগ গয় দেখো এখানে দু নম্বরের এগারোটি প্রশ্ন চত্ব বাইশ তো তো তোমাদের আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু দু নম্বরে যে মাধ্যমিকের দু নম্বরে ফাইনালের জন্য দু নম্বরের সাজেশন দিয়েছি সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে আসতে পারো আমার চ্যানেলে পেয়ে যাবে নেক্সট দেখো তিন দাগের দু নম্বরের প্রশ্নগুলি বলে দিচ্ছি এই যেই প্রশ্নগুলি আছে বারোটি এগুলি কিন্তু অবশ্যই করতে পারো খুবই গুরুত্বপূর্ণ টেস্টের জন্য অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট দেখো বলে দিচ্ছি তিনের এক নিম্নবর্গের ইতিহাসের ওপর আলোকপাত করেছেন এমন দুজনের নাম লেখো তিনে দুই দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো তিনে তিন কে কবে স্কুল বুক স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন এটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এটি আর উপরে দুটি আমি দিয়েছিলাম আমার সাজেশানের ভিডিওতে নেক্সট তিনে চার বাংলা প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো নেক্সট কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বাং নেক্সট তিনের ছয় বাংলা দুটি সংবাদপত্রের নাম লেখো যারা নীল বিদ্রোহ সমর্থন করেছিল নেক্সট তিনের সাত মুন্ডা বিদ্রোহের প্রধান উদ্দেশ্য কী ছিল তিনের আট সভা সমিতির যুগ বলতে কী বোঝো তিনের নয় আনন্দমঠ উপন্যাস কীভাবে দেশাত্ম দেশাত্মবোধকে উদ্দীপিত করেছিল নেক্সট দিনের দশ ও বাংলার ডাকাত গ্রন্থ দুটির লেখক দ্বয়ের নাম লেখো নেক্সট দিনের এগারো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রয়েছে দুটি গ্রন্থের নাম লেখো নেক্সট দিনের বারো উপেন উপেন্দ্র কিশোর চৌধুরীর একটি পত্রিকা একটি গ্রন্থের নাম লেখো এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আমি সাজেশন দিয়েছিলাম অবশ্যই আমি সমস্ত সমস্ত অধ্যায় এখন সাজেশান দিই নি কিছু যেসব অধ্যায় সায়শন দিই তার মধ্যে কিন্তু অনেক অনেকগুলোই কিন্তু প্রশ্ন এখানে চলে এসছে তো সাজেশান ভিডিও অবশ্যই বলে দেখে আসতে পারো আর এই প্রশ্ন যেগুলি দিয়েছি এখানে দিয়েছে বারোটি সেটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে পারো দুই নাম্বারকে জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভাগ হয়ে বিভাগ হয় দেখো প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের যে উপবিভাগ দিয়েছে এখানে চারের এক দুই তিন চার চারটে উপিবেগ দিয়েছে এখানে কিন্তু মোট তোমাদের প্রত্যেকটাকে একটি একটি করে অবশ্যই উত্তর দিতে হবে মোট ছটি তো চার ছয় চব্বিশ আছে এখানে দেখো চার মার্কের প্রশ্ন চারের এক চারের একের এক বঙ্গ দর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধের প্রসার কেন হয়েছিল নেক্সট চারের একের দুই সামরিক ইতিহাস বলতে কি বোঝো গুরুত্ব লেখো দেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো চারের দুয়ের এক অর্থাৎ উপবিভাগ চারের দুই চারের দুইয়ের এক নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো নেক্সট চারের দুয়ের দুই ইংরেজ শাসকদের প্রতি আদিবাসী সমাজের ক্ষোভের কারণ লেখো চারের তিন চারের তিন উপবিভাগ চারের তিন চারের তিনের তিনের এক আঠেরো এর বিদ্রোহ বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের নেতিবাচক হওয়ার কারণ কি নেক্সট চারের তিনের দুই টিকা লেখো ভারতসভা নেক্সট দেখো চারের চার উপবিভাগ চারের চার চারের চারের এক উপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মনোভাব আলোচনা করো নেক্সট চারের চারের দুইটিকে লেখো হিন্দু মেলা এই প্রশ্নগুলো পরে চার চারের দায়ের খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভাগ উম এখানে দেখো নির্মক্ত যে কোনো একটি প্রশ্ন যথাযথ অর্থাৎ আট নম্বরের প্রশ্ন এখানে দেখো সবচেয়ে বড়ো প্রশ্ন যেটি দিয়েছে এই তিনটি প্রশ্ন অবশ্যই করা উচিত তোমাদের এই তিনটি প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে আসতে পারে নেক্সট তোমরা দেখে নাও পাশের এক দৃশ্য শিল্পে ইতিহাসকে কেন নিরপেক্ষ উপাদান বলে বলে ধরা হয় এবং এই ইতিহাস চর্চা কীভাবে আধুনিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে এই প্রশ্নকে গুরুত্ব নেক্সট চার পাঁচের দুই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী রূপ ছিল বি তার একসাথেই বিবেকানন্দ তা কীভাবে ছড়িয়ে দিয়েছিলেন এটা কিন্তু চার প্লাস চার এটাতে আছে আর প্রথমটাতে ছিল তিন প্লাস পাঁচ অর্থাৎ দুটোতে আট নেক্সট দেখো পাঁচের তিন মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে তিনটে পড়লাম আর নেক্সট তিনটে এই তিনটে করা অবশ্যই উচিত তোমাদের এবং চারের দাগে যে চার মার্কের প্রশ্ন এবং দু মার্কের প্রশ্ন এই কারের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই করা উচিত এগুলো কিন্তু তোমাদের টেস্টে অবশ্যই আসতে পারে আর কাদের কাদের টেস্ট পরীক্ষা অবশ্যই ইতিমধ্যে হয়ে গেছে ইতিহাস পরীক্ষা এবং কাদের কাদের হয়নি অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাতে পারো আর যে প্রশ্নগুলি বললাম সে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কিন্তু আমি পরবর্তীকালে ইতিহাসই দিয়েছি এবং ভূগোল আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু দিয়ে দেবো প্রশ্নপত্র কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো তারপরে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সাজেশান ও আপডেট নিয়ে এবং নতুন কোনো প্রশ্নপত্র নিয়ে